দেখো বস চারদিকটা কেমন অবস্থা, চারদিকটা ভিড়টা দেখো। আর এখানে ফ্রেন্ডস এখানে একটা প্যান্ডেলের মতন করা হচ্ছে, এখানে রান্না ফান্না হচ্ছে, যারা থাকবে এখানে তাদের ফ্রেন্ডস এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মোটামুটি। হ্যালো গাইস, এখন বাজে বিকেল 4টে আর আমি এখন আছি আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে। আর দ্বারকেশ্বর নদীর তীরে আসার মূল কারণ হচ্ছে ফ্রেন্ডস আজকে হচ্ছে ছট পুজো, বিহারের সব থেকে বড় উৎসব, কিন্তু ফ্রেন্ডস পালিত হচ্ছে আমাদের আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে মূলত, কারণ আমাদের অনেক ফ্রেন্ডস বিহারি ভাই বোন আছে আমাদের আরামবাগের মধ্যে, তো তাদের ফ্রেন্ডস এইখানে অনুষ্ঠান পালিত হচ্ছে, সেইটাই ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আজকে আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, রিয়ার ক্যামেরা দিয়ে ফ্রেন্ডস চারদিকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কিছু ইনফরমেশনও দেবো এই ভিডিওর মাধ্যমে এই ছট পুজো নিয়ে। তো চলো লেটস গো, রিয়ার ক্যামেরা দিয়ে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাই, তারপর ফ্রেন্ডস মোর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি প্রথমবার এসেছিলাম আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে, তাই খুবই এক্সাইটেড ছিলাম ছট পুজো কীভাবে হয় সেটা দেখার জন্য, আর সত্যি দেখে খুবই আমি আনন্দিত হলাম। তবে এরই মাঝে আমাদের আরামবাগের পৌরপিতা মহাশয় স্বপন নন্দী এসে হাজির হন আমাদের ছট পুজো অনুষ্ঠান পরিদর্শনে। আর যেমন কি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এক ভক্ত দন্ডি কাটছেন, হয়তো তার কোনো মনস্কামনা পুরো হয়েছে সেই কারণে। তো চলো এগিয়ে যেয়ে দেখা যাক। গাইস প্রচুর পরিমাণ ভিড়, আর আমাদের নিউজ রিপোর্টার চলে এসছে। তো গাইস দেখতেই পাচ্ছ ছট পুজো প্রচুর পরিমাণে ভিড় ফ্রেন্ডস, চারদিকটা দেখো একটু ঘুরে বস। তো চলো লেটস গো, দেখাই পুরো ঘুরে ঘুরে। আর হ্যাঁ, এই যে পরিস্থিতিটা দেখো বস, চারদিকের পরিস্থিতিটা দেখো, মানে বলতে পারো ফ্রেন্ডস এক প্রকার বিহার আমাদের আরামবাগে চলে এসছে। তো চলো লেটস গো, এনজয় করতে থাকো ব্লগটি, ভালো তো? তো চলো লেটস গো। আর হ্যাঁ দেখো পুরো ব্লগ বস। নিউজ রিপোর্টিং থেকে শুরু করে সবাই চলে এসছে বস। তো দেখো প্রচুর পরিমাণে ভিড়। আর হ্যাঁ, এর মাঝে ফ্রেন্ডস আমার এক কালী পুজো ব্লগ হয়তো তোমরা দেখেছো, যে আমার এক 420 ভাই বলতে পারো, তার বক্তব্য শুনবো, কেন ফার্স্ট টাইম এও এসছে এই ছট পুজোর এইখানে অনুষ্ঠানে। তো চলো লেটস গো, ছট পুজো অনুষ্ঠানে চলে এসছে আমার কালী পুজো ব্লগে। নামটা বল। মাই নেম ইজ প্রতীক কুমার নন্দী। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই বাংলায় ফিরে আয়। ও কেমন লাগছে ছট পুজো? ছট পুজো আমাকে একদিন ইনভাইট করেছে, এই প্রথম প্রথমবার আমি এসেছি, খুবই ভালো লাগছে। আর এত ইন্টারেস্ট হচ্ছে, খুব মানে বলার কথা নেই, যেটা প্রকাশ করতে পারছি না। ফার্স্ট টাইম আসা না? ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। আর সব থেকে বড় কথা, প্রদীপদার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো প্রদীপদা বললো যে চলো একটা একটা ভিডিও করা যেতেই পারে। তো এত এক্সাইটেড যে কিছু বলার নেই, খুবই আনন্দ করছি, খুব এনজয়মেন্ট করছি। আশা করি তোমরা ওই ভিডিওটা দেখলে খুব এনজয় করবে। তো এটুকু বলে তোমরা ভালো থাকো, আগামী দিন তোমরা ভালো করে ছট পুজো করো, সমস্ত কিছু ভালো করে পুজো করো, এটাই কামনা করি। আর সেফ, ঠিক আছে, সবসময় সব কিছুটা সেফ করবে, ঠিক আছে। চলো তাহলে এনজয় করো ভাই, আমি একটু ওইদিকে যাই তুলে নিই। হ্যাঁ চলো লেটস গো।
সো গাইস এই পূজো সম্বন্ধে যদি বলতেই হয় তো ফ্রেন্ডস মূলত বলো ফ্রেন্ডস এই পূজো বিহারের সবথেকে বড় উৎসব শুধু বিহারে নয় উত্তরপ্রদেশের কিছু কিছু অংশ আছে সেখানেও ফ্রেন্ডস এই পূজো খুব ধুমধাম করে হয় ফ্রেন্ডস কারণ যেমন ফ্রেন্ডস আমাদের পশ্চিমবঙ্গে দুর্গা পুজো যেমন নিয়ে আমরা মাতামাতি করে থাকি সেরকম বিহারে ফ্রেন্ডস এই ছট পুজো হচ্ছে সবথেকে বড় উৎসব ও যাই হোক ফ্রেন্ডস আর এই পুজো মূলত ফ্রেন্ডস দুদিন হয় এক হচ্ছে আজকে যেমন ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফ্রেন্ডস যে সব ডালা নিয়ে নিরকম কলার কাঁদি বিভিন্ন রকম ফল বা বাড়িতে তৈরি করা নানা রকম ফ্রেন্ডস সুস্বাদু জিনিস যেগুলো ফ্রেন্ডস ঠাকুরকে বা ভগবানকে অর্পণ করা হয় সেসব জিনিস নিয়ে আসে এখানে দিয়ে এই সন্ধ্যেবেলা সূর্য অস্ত যায় তখন এই পুজো শুরু হয় আর তারপরের দিন মানে কালকে ভোরবেলা সূর্য উদিত হবে তখন ফ্রেন্ডস এই পুজো সূর্যকে প্রণাম জানিয়ে ফ্রেন্ডস এই পুজোটা কমপ্লিট করা হয় তো এই হচ্ছে ফ্রেন্ডস এই পুজোর কিছু নিয়ম যেটা ফ্রেন্ডস আমি জানি যেটুকু মোটামুটি আমি জানি ফ্রেন্ডস সেইটুকু ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি যদি ভুলভ্রান্তি হয় ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ফ্রেন্ডস কমেন্ট বক্সে বলবে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ফ্রেন্ডস আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মানে মোটামুটি আমি জানি সেটুকু আমি ফ্রেন্ডস তোমাদের বলেছি তো সো গাইস এই হচ্ছে একটা ছোট ভিডিও আমাদের আরামবাগ দ্বারকেশ্বর নদীতে যে ছট পুজো মানে অনুষ্ঠিত হয় সেইটাই ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ফ্রেন্ডস ভিডিওটি তোমাদের ছোট হলেও ফ্রেন্ডস ভালো লাগবে তো গাইস চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও হ্যাঁ আর একটা ইনফরমেশান দিয়ে রাখি ফ্রেন্ডস যে এর পরের ব্লগটি আসছে ফ্রেন্ডস একটা খুব ইন্টারেস্টিং কারণ একটা ট্যুর ব্লগ আছে একদিনের তো সারপ্রাইজ আছে ফ্রেন্ডস দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটি আর হ্যাঁ সেইখানেই যাবো যে ফ্রেন্ডস পুরো খুব মজা হবে সেই ব্লগে তো গাইস এই ব্লগটি যারা দেখেছে অবশ্যই লাইক করে দাও কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ডস ব্লগটি তোমাদের কেমন লেগেছে